বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান নমস্কার আমি কল্লোল আপনাদের স্বাগত জানাচ্ছি নিত্য সিদ্ধ শ্রী শ্রী মুরলীধর গোস্বামী প্রভুর পবিত্র এবং পুণ্য তিরোধান তিথি উপলক্ষে মহানাম যজ্ঞ মহোৎসবের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তর মুরলী আশ্রম কমিটির গৌর ভক্তবৃন্দের আয়োজনে ভক্তর মুরলীতলা মেলা উৎসব কমিটির সভ্যবৃন্দের পরিচালনায় ভক্তর মুরলীতলা মেলা উৎসব প্রাঙ্গণে আজ 10ই ফাল্গুন 1428 বঙ্গাব্দ বুধবার ফাল্গুনী কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আগামী 15ই ফাল্গুন 1428 পর্যন্ত 6 দিন ব্যাপী বিরাট মহানাম যজ্ঞ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহা মহোৎসবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রখ্যাত শিখল বাদক মাননীয় শ্রী হরেকৃষ্ণ হালদার একের পর এক মঞ্চে শ্রীকলে হাতের জাদু দেখিয়ে চলেছেন প্রখ্যাত শ্রীকল বাদক শ্রী হরেকৃষ্ণ হালদার বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শ্রীকল আপনারা জানেন যে এটি মৃদঙ্গেরই ভিন্ন এক রূপ যা মূলত উত্তর পূর্ব অঞ্চলের বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে জড়িত আসাম এবং মণিপুর থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলায় এই বাদ্যযন্ত্র নতুন এই নামে পরিচিতি পায় শ্রীকলে অনেক ধরনের তাল বাজানো হয় যেগুলির নিজস্ব নির্দিষ্ট গোলবাণী রয়েছে আপনারা সেগুলো ইতিমধ্যেই শুনছেন মাননীয় শ্রী হরেকৃষ্ণ হালদারের কাছে শ্রীকল বাদক হিসেবে আন্তর্জাতিক খ্যাতির অধিকারী কিংবদন্তি শিল্পী শ্রী হরেকৃষ্ণ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকে সযত্নে রক্ষা করে পাশ্চাত্যের দরবারে এই প্রাচীন বাদ্যযন্ত্রটিকে তুলে ধরেছেন এই সবুজ বাংলার অহংকার চির সবুজ হরেকৃষ্ণ হালদার তার প্রথম প্রকাশিত শ্রীকলের বই বঙ্গের শ্রীকল গুরু পরম্পরা প্রাচীন শিক্ষা দ্বারা ও আরো কিছু তার নিজস্ব চিন্তাভাবনাকে সংযুক্ত করে শ্রীকল বা মৃদঙ্গের শিক্ষা দ্বারা অব্যাহত রাখতে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ওই বই আজ দেশে বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে সুধীবৃন্দ শ্রী হরেকৃষ্ণ হালদার আজ এসেছেন শ্রী পার্বতী হালদার দুই কন্যা প্রিয়াঙ্কা এবং রঞ্জিতাকে নিয়ে শ্রীকলের মধুর বলতালে মাতিয়ে দিতে ভুব আগামী প্রজন্মের যোগ্য শিষ্য তৈরির উদ্দেশ্যে তৈরি করেছেন মৃদঙ্গ আশ্রম শ্রীকল একাডেমির মতো নানা সংস্থা আপনি তো শিল্পী আমার মনের দেবতা আপনাকে প্রণাম করি আমাদের মাঝে সাজাবো আপনাকে ফুলে ফুলে সাজাবো নমস্কার কিছু জানেন উনি বোলপুর বইমেলাতে ছিলেন আমি হয়তো ভুলে গেছি কিন্তু উনি আমাকে ভুলেননি এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তাই আমার শিখল বলছে কল্লোল কোন আর আপনারা একটু তালি দিয়ে তালটাকে বুঝে নেবেন
অনুষ্ঠান তো চলতেই থাকবে, কিন্তু এই সম্বর্ধনা পর্বের পর বিদায় দেব। আমি একটা কথাই বলে যাব, যাও যদি গো এমন করে আসবো ফিরে বারে বারে। সেদিনও কিন্তু এ তো সবাই বিদায় দাও, আজ তবে যাই। ওনার মতো একজন মহান মানুষকে আমরা পেয়েছি কাছে, তাই আচ্ছা আমি উনি যে আকাশবাণীর অ্যানাউন্সার এটাও আমি জানতাম না, মানে ঘোষক, যে আপনারা যার কথা শোনেন গানের আগে, সেই রকম একজন মানুষকেও আমরা পেয়েছি। আমি অল ইন্ডিয়া রেডিওর এক্সামিনার বোর্ডে রয়েছি, যত গান বাজনার পরীক্ষা হয় রেডিওতে, তার জন্য আমাদের একটু উপস্থিতি থাকে। আমি ওখানকার পরীক্ষক হিসাবে থাকি মধ্যে মধ্যে, সবসময় নয়। আজকে ওনার সঙ্গে সাক্ষাতে সত্যি এমন জায়গায় যে এমন মিলন হবে, এটা আমার জীবনের বড় পাওয়া। এবং উনি অনেক কিছু আমার সম্বন্ধে বললেন, এটা আমার আশীর্বাদ। তা বরণ হচ্ছে ফুলের মালা, এটাই আমার শিখলে বলছে।